गुरुकुल थे
পড়া শেষ করে ভারত চোদ্দ বছর ধরে বলে কাটানো তার বাড়িতে যাচ্ছে। আজকালকার নাম কিছু হোস্টেল না মাইন্ডে, এগুলো গুরুকুলের ছায়াও না, একটা খিচুড়ি গোছের জিনিস। তো একাধিক ধরনের গুরুর করে বাবা মাকে ছেড়ে গুরুর পরিবারের অনুভূত হয়ে বাস করা এবং যার যে বিষয়ে বিশেষ অধিকার বা প্রফিশিয়েন্সি আছে তাতে শিক্ষিত হয়ে সংসারে গিয়ে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এবং আত্মকল্পনার সময় বা ইমাজিনেশন ছাড়াই হঠাৎ এসে উপস্থিত হয়েছে গৃহস্থ ভাবে সাক্ষাৎ নারায়ণ অতিথির বেশে তার বাড়িতে এসেছে। কাজী নাজার সামর্থ্য তিনি তাকে দূর থেকে এসেছেন, পা ধোয়ার জল দেবেন, বসার আসন দেবেন, তারপরে তিনি তৃষ্ণার্থ স্বাভাবিকভাবে তাকে কিছু খেতে দেবেন, তারপরে তার কুশল জিজ্ঞাসা করবেন, তারপরে তার বাড়িতে যার সামর্থ্য সে জায়গাতে অন্যান্য উদ্যোগ করি তাকে তিনি সেবা করবেন। অর্থাৎ নাম করে দিয়েছে, কিন্তু যেভাবে গোটা পারস্য ইরান হয়ে গেছে, মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এই তাড়া যারা পার্সিরা যারা ভারতবর্ষে জায়গা পেয়েছে তারা ভারতবর্ষে যে কন্ট্রিবিউশন করেছে দ্যাট ইজ আনম্যাচড। ইসরায়েলের লোক এখনো ভারতবর্ষের তৈরি কিছু লোক, কারণ ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে সেবার আদর্শ শুনতে সহজ, কিন্তু এটা কিভাবে ভারতবর্ষের অস্থিমজ্জায় ঢুকে গেছে সেই বৈদিক যুগ থেকে এখন এটা আমাদের লোক ব্যবহারের স্বাভাবিক হয়েছে। ফরেন ইমিগ্রেশন আমার সাথে সাথে এসব নষ্ট হয়েছে। আমি যেটা বলছিলাম, সংস্কৃতি একটি খুব বড় জিনিস, যার ভুলে থাকে ধর্মীয় মূল্যবোধ। এই যে স্বদেশতন্ত্র বাচ্চারা আবৃত্তি করল, এই স্বদেশতন্ত্রের মধ্যে স্বামীজি ভারতবর্ষের এই গর্ববাণীকে ঢুকিয়ে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে। সারা জীবন ধরেও এই স্বদেশতন্ত্রের অর্থ নিজের জীবনে রূপায়ণ করতে আমরা খুব কম মানুষের সমর্থ হওয়া উচিত, যতটুকু পারি ততটুকু পারি। তা বাচ্চারা আনন্দ করুক, কিন্তু এই যেহেতু এটা অত্যন্ত তরুণ বয়স, অল্প বয়স, এখনই যদি তাদের সচেতনভাবে তাদের বাবা মায়েরা সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে শুরু করে যে চিন্তাভাবনা আমাদের চলে এসেছে সেটা শেখ এবং সেখানকার প্রেরণাদায়ক উপাখ্যানগুলোকে গল্পে রাখার মাধ্যমে বললেন, একটু বড় যখন করতে যখন সবে পড়তে শিখেছে বেশি ছবি অঙ্ক লেখা হয়ে, তারপরে আর একটু বড় হল তখন ছবির আকার ছোট হবে, তথ্য বেশি আসবে, এইভাবে মূল সংস্কৃতি মূল্যবোধের সাথে পরিচিতি করতে হয়। এবং এর মুখ্য কারিগর বাবা মা, বিশেষ করে মা। স্বামীজি বলতেন সারা পৃথিবীতে আমি যত গল্প বলেছি তার বেশিরভাগই ওই মায়ের বলে বসে শুনেছি, রামায়ণ মহাভারত পাঠ মায়ের সন্ধ্যার পরে দুপুরে খাওয়ার পরে বসে করতে থাকে সেই শুনেছি, সেটাই গল্প থেকে গেছে, সেটাই যখন যেখানে প্রয়োজন ব্যবহার। তো মনে রাখবেন এখানে আপনারা বাংলায় কথা বলল, নাম বাঙালি হল, বাঙালিটা শুদ্ধ বাংলাও জানে না, এখানে ঘোষকরা যারা ঘোষণা করে তার মধ্যে প্রচুর অসঙ্গতি আছে, কয়েকটা উৎকলে তার দুঃখভাবে মনে হচ্ছে সহযোগিতার মধ্যে যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন এই ইংরেজি ভাষার মধ্যে আমরা বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা স্যাটায়ার, উৎকৃষ্ট অঙ্গ ভাষা এর চর্চা ভুলে গেছি। আমাদের বাচ্চা কাচ্চারা ইংরেজি পড়ছে, তারা সিবিএসই বা আইসিএসই যে সিলেবাসই পড়ুক মাতৃভাষাটা শেখার সুযোগ আছে, অথচ আমাদের সঙ্গে আমি একটি সাধারণ অন্তত জানি যে মানুষ হয়েছে প্রবাসে কিন্তু তার বাংলা ভাষার জ্ঞান এত চমৎকার, সে বলাবার মিশনারি স্কুলে পড়েছে, তার বাবা উচ্চ পদে চাকরি করছেন, রিহার এলাকাটা বেশি কাটিয়েছেন বেশি দিন, সারপ্রাইজ নলেজ, কিন্তু আমাদের শরীরে যা কিছু খায় তার যে নির্যাস রক্তের দ্বারাই কিন্তু শরীরের সমস্ত কোষ সঞ্চালিত হয়। আর ভারতবর্ষ ধর্ম রিলিজিয়ান নয়,
এটি হলো কর্তব্যবোধ, সকলকে নিয়ে বাঁচা, সমৃদ্ধি সুখ শান্তি সকলের সাথে ভাগ করে নেওয়া, নির্লোভ হওয়া, সংযমী হওয়া। যারা সিনিয়র হয়ে চলে গেছে, যারা ইউথ ফোরামের মেম্বার তাদের মতো বাদ দিল, যারা নতুন আসছে তাদের জন্য আমরা স্বাগত জানাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। ভারতীয় সংস্কৃতির এই বহুত্বের মধ্যে একত্ব, নানা ভাষা নানা বাদ নানা পরিধান বিভিন্ন এই মাঝে দেখা মিলন মহান, এই কনসেপ্ট নিয়ে তারা বড় হবে, সবার সাথে আনন্দে থাক, কিন্তু কখনো যেন তারা নিজের মূল ধর্মাশ্রয়ী সংস্কৃতির মূল সূত্রটি থেকে বিচ্ছিন্ন না হয়, এটি দেখা বড়দের কর্তব্য। এবং আশা করি আমরা যেটুকু আপনাদের সাহায্য করছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে, আপনারা তার পূর্ণ সদুপযোগ করবেন। সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা। নমস্কার।